দীর্ঘদিন রাজপথে লড়াই সংগ্রাম করে একদম তৃণমূল থেকে উঠে আসা সংগ্রামী নারী, এবং আমার লাইফটাও একটা সংগ্রামী লাইফ। আমার একদম ইন্টার কমপ্লিট হওয়ার পরে বিয়ে হয়, তারপরে বাচ্চা সহ পড়াশোনা করা, তারপরে এলএলবি করে অ্যাডভোকেট হওয়া, তারপর সুপ্রিম কোর্টে সনদ পাওয়া, তারপর রাজনীতিতে আসা। কিন্তু আমি নেত্রীর প্রতি সম্মান রেখেই বলছি, আমি একটা মেসেজ দিতে চাচ্ছি বা নেত্রীর কাছে আমার একটা প্রশ্ন, যে দেখা যাচ্ছে বিভিন্ন দিনে, বিগত দিনে যারা, যার বাবা এমপি, তার মেয়ে সংরক্ষিত মহিলা এমপি আসনটি পায়, বা যার হাজব্যান্ড এমপি ছিল, সাবেক এমপি ছিল, বা নির্বাচনে লড়াই করে হেরে গেছেন, তাদের ওয়াইফদেরকে অগ্রাধিকার দেয়া হয়। তো এক্ষেত্রে আমার নেত্রীর কাছে একটাই আবেদন থাকবে, যে নেত্রী, আপনি যারা একদম তৃণমূল থেকে রাজপথে লড়াই সংগ্রাম করে উঠে আসছে যেসব সংগ্রামী নারী বা যোগ্য দক্ষ, তাদেরকে বেছে নিন। শুধুমাত্র এভাবে আমার স্বামী, আমার হাজব্যান্ড, আমার মামা, তাদের জোরে সব সংরক্ষিত এমপি হবে, এটা ঠিক না। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, না হলে আমরা যে নারী অধিকার আদায়ের যে সংগ্রামটা করি সেটা ব্যর্থ হবে। আমি বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন নারী বান্ধব নেত্রী, উনি নারী অধিকারের রূপকার। তো সেই হিসাবে আমার তার কাছে আবেদন থাকবে, নিবেদন থাকবে, যে একদম তৃণমূল থেকে যাচাই বাছাই হোক। যেহেতু আমি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসছি, আমরা যদি এই সংরক্ষিত মহিলা এমপি আসনটি পাই, আমি ফর্ম তুলব অবশ্যই, তাহলে আমরা জনগণের সুবিধা অসুবিধা, জনগণের সুখ দুঃখ কাছ থেকে দেখে আসছি, তাদের ডিমান্ড কী সেটা আমরা জানি, আমরা একদম জনগণের সাথে মিশে কাজ করতে পারবো। এখন রাজনীতিকে পেশা হিসেবে নিতে চাচ্ছে অনেকে, যেমন যে একজন তারকা, যারা শিল্পী, তারা আমাদের দেশের সম্পদ, একজন ক্রিকেটার আমাদের দেশের সম্পদ, এদের যার যার অবস্থান থেকে তাদেরকে, তারা ভালো আছে, তারা আমাদের দেশের মুখ উজ্জ্বল করে বাহিরের দেশে, বহির্বিশ্বে, কিন্তু তাদেরকে অহেতুক তারা রাজনীতিতে না থেকেও কেন ছোটাছুটি করছে এটা আমি বুঝতে পারছি না। তারা যে যার জায়গা ভালো আছে, সবাই রাজনীতিকে টার্গেট করছে, এটা থেকেও আমাদেরকে বের হয়ে আসতে হবে।